আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আপনাদেরকে যে বিষয়টি জানানোর জন্য সংযুক্ত হয়েছি, সারা বাংলাদেশে কিন্তু 7 দিনের কঠোর লকডাউন চলছে এবং আজকে কঠোর লকডাউনের প্রথম দিন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজারে এবং সিলেটের জিন্দাবাজারে আজকে যখন কঠোর লকডাউন চলছে, পুরো শহর কিন্তু আজকে চুপচাপ একদমই বলা চলে। এবং সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘলা এবং রাস্তাঘাটে কিন্তু খুব একটা মানুষজন নেই, আমরা খুব একটা গাড়ি চলাচল করতে দেখছি না। তবে এরই মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে একজন সারিবদ্ধভাবে কিন্তু কিছু মানুষজন এখানে কিন্তু একই ধরনের পোশাক পরে তারা এই জিন্দাবাজারের রাস্তায় আমরা তাদেরকে পেয়েছি। আমি একটু জানতে চেষ্টা করব আসলে ঠিক কী কারণে আজকে বের হওয়া আপনাদের। আমরা আসলে আমাদের ক্লাব স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে আমরা রাস্তা পরিষ্কার করতেছি আজকে, বিগত কিছুদিন ধরে স্যানিটাইজ করতেছি। আমরা যে এলাকাতে যাচ্ছি বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করতেছি, স্প্রে মারতেছি করোনা বৃদ্ধি। আপনারা সবাই জানেন আসলে করোনাকালীন সময়ে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা খুবই দরকার, তাই আমরা আমাদের সিলেটবাসীর জন্য যতটুকু ক্ষুদ্র প্রয়াস আমাদের চেষ্টা, সেই চেষ্টাই আমরা করতেছি যে রাস্তা পরিষ্কার এবং সচেতনতামূলক মাস্ক বিতরণ, স্যানিটাইজ করা, এইসব কাজ আমাদের সংগঠন। আমরা এখানে হয়তো 50 জনের মতো হয়তো আসছি, 50 জনের মতো হয়েছে। আমরা বিভিন্ন দিন 50 জনের উপরেও হয়, বিগত দিনগুলোতে 50 জনের উপরেও হয়েছে। আজকে বৃষ্টির কারণে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, তার কারণে হয়তো আমাদের সদস্য আজকে একটু কম হচ্ছে। এইটা কবে থেকে শুরু করলেন আপনারা এই কাজ করা? আমরা গত সপ্তাহে শুরু করেছি এই কাজটা। আমাদের পারমিশন আছে, আমরা গতকালকেই কোতোয়ালি থানা থেকে পারমিশন নিয়েছি, আমাদের চুবানিঘাট পাড়ি থেকে নিয়েছি, বিভিন্ন প্রশাসনিকভাবে আমরা পারমিশন নিয়েছি। কতক্ষণ কাজ করবেন, কোথায় কোথায় কাজ করবেন, কি কাজ করবেন? আমরা ডেইলি 3 ঘন্টা কাজ করার একটা কর্মসূচি নিয়েছি সকাল 6টা থেকে। আজকে বৃষ্টির কারণে আমাদের একটু লেট হয়েছে, কিন্তু আমরা শহর পরিষ্কার করা এবং স্যানিটাইজ করা। ধন্যবাদ। দর্শক, ছিলাম যে স্টুডেন্ট ইউনিটির কথা, তারা আমাদের ঠিক পিছনে অবস্থান করছেন সিলেটের জিন্দাবাজারে এবং তারা কিন্তু যেটি বলছেন, তারা কিন্তু শহর পরিষ্কার করার জন্য আসলে তাদের যে পুরো টিম আছে সেই টিম নিয়ে তারা কিন্তু কাজ করছেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। আজকে তো কঠোর কঠোর লকডাউন চলছে, আজকে বের হওয়ার কারণ কি আপনার? আমার জি আসসালামু আলাইকুম। আমি আজকে বের হওয়ার কারণ দিল, আমি মতিন ফার্মেসি থেকে ঔষধ নেওয়ার লাগিয়া আইসলাম, তো কেন ফাইছি না না ভাই, আবার বাসায় চলে যায়, বাসা আমার উপসর। আজকে যে লকডাউন চলে, সরকারকে ধন্যবাদ জানাই, লকডাউনটা খুব সুন্দরভাবে চলে, এইরকম আমাদের সব মানুষের যে বুঝি লায় তাহলে সবচেয়ে সুন্দর লাগে আর ভালো লাগে, আমরা খুশি হই আরও, যাতে মানুষের লকডাউনটি মানে, মানলে রোগমুক্ত থাকি বাঁচতা যাইব, আর জেলা মানুষ দূরত্ব বজায় রাখলে মানুষের ভালো হইব, ওইভাবে আমরা অকল চলতাম। আমরা দোয়া আশীর্বাদ রাখি, আসসালামু আলাইকুম। আর আপনার যে এলাকা আছে, যে উপশহরে আছেন বা আশপাশের এলাকায়, সেখানে লকডাউনের পরিস্থিতি কেমন? খুব ভালো, কোনো রাস্তাঘাটে কোনো লোকজন নাই, শুধু রিক্সা আছে আর কিছু নাই। ধন্যবাদ। দর্শক, আমরা একজন পথচারীকে পেয়েছিলাম, যিনি বলছিলেন যে আসলে তিনি একটা ওষুধ ক্রয় করার জন্য বের হয়েছিলেন এবং ওষুধ ক্রয় করার শেষে আসলে আজকে তিনি বলছেন যে কঠোর লকডাউনটা, সেতে সাধুবাদ জানাচ্ছেন তিনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জিন্দাবাজারের রাস্তায় যারা স্টুডেন্ট ইউনিটির সদস্যরা আছেন, তারা কিন্তু স্যানিটাইজার ব্যবহার করা এবং রাস্তা পরিষ্কার করা এবং করোনা ভাইরাস থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে তারা ব্যক্তিগত উদ্যোগে কিন্তু স্টুডেন্ট ইউনিটি যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট আছেন সিলেটের, তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক তারা কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু কাজ করছিলেন এবং সেই কাজের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে কঠোর লকডাউনের প্রথম দিনেও কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কাজ করার জন্য এখানে ইনভলভ হয়েছেন। দর্শক, প্রাসঙ্গিক তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেছিলেন যে কঠোর লকডাউনকে মেনে চলতে হবে মানুষজনকে এবং বিনা কারণে আসলে কেউ বের হতে পারবেন না, বিনা কারণে কেউ বের হলে তাদেরকে অবশ্যই জেল জরিমানা করা হবে। তবে প্রয়োজনীয় যেসব কাজ করার জন্য যেসব মানুষ সত্যিকার অর্থে প্রয়োজনীয় কাজে বের হবেন, তাদেরকে কিন্তু আসলে ছাড় দেওয়া হবে। দর্শক, জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু যন্ত্রচালিত কোনো বাহন আজকে কিন্তু চলার কথা না, অর্থাৎ সিএনজি চালিত যে অটোরিকশা আছে সেই অটোরিকশাগুলো কিন্তু চলছে না, শুধুমাত্র রিক্সা চলার অনুমতি দেওয়া হয়েছে এবং রিক্সা চলা ছাড়া কিন্তু ইঞ্জিন চালিত রিক্সাও কিন্তু চলতে পারবে না। দর্শক, করোনা প্রাদুর্ভাব ঠেকাতে এবং করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কিন্তু
চলছিল পুরো বাংলাদেশেই আজকে থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন এবং কঠোর এই লকডাউনের যেটি শুরু হয়েছে আজকে সকাল 6টা থেকে এবং এটি বলবৎ থাকবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত এটা কার ইয়ে সিসি কে সিসিটা তো আমি লোকে যাবার আমরা তারা জানি ও আচ্ছা যারা চল যাচ্ছে ওদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি শুমশাম নীরবতা একদমই আমরা অবস্থান করছি একদম সিলেট জিন্দাবাজার যে এলাকাটি আছে সেই জিন্দাবাজার এলাকার একদমই মধ্যবর্তী স্থানে এবং এখানে কিন্তু খুব একটা মানুষজনের চলাচল নেই এবং সকাল থেকেই যে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই গুড়ি গুড়ি যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণে মূলত মানুষজন নেই এবং মানুষজন আজকে জানেন যে কঠোর লকডাউনের কারণে আসলে তারা বাসা থেকে বের হননি তবে নিম্ন আয়ের অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা রাস্তা পরিষ্কার করার কাজে বের হন তারা বের হয়েছেন আজকে কি জন্য বের হয়েছেন ভাই আমি তো জানাইছি দোকানটা কোথায় বিন্দাবাজার দোকান খোলা আছে জি না বন্ধ তাহলে আজকে যে বন্ধ হয় সেটা জানেন না আপনি জি না জানতেন না যে আজকে দোকান জি না আজকে বন্ধ না আজকে লকডাউনের খবরটা জানতেন না জানতাম ভাই আপনি কোথায় যাবেন বাসার দিমু বাসা কোথায় ও মোয়ালা আম্বরখানা জি জান্নাফার 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 তো এদিকে তো আপনি বন্দর দিকে চলে যাবেন হ্যাঁ বন্দর তো সিএনজি তো টিয়ারে সিএনজি তো নেই আজকে আতে আতেও ভাই হেঁটে হেঁটে যাবেন জি দর্শক আসলে অনেকেই না জানার কারণেই এই জিজেদের দোকান পাঠে উপস্থিত হয়েছেন অনেকেই আসলে অজ্ঞতাবশত আমরা একজনের সাথে কথা বলছিলাম যে আসলে ঠিক কী কারণে এসেছেন তিনি বলছেন যে তার দোকানটা খোলা আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব আজকে আজকে কী জন্য বের হয়েছেন ভাই আমি তো কাঁচামালের চাকরি করি আচ্ছা এই জন্য দোকানে দেখছি মালিকের রিংকর কাঁচামালের ব্যবসায় ইনভলভ আছেন না কোথা থেকে এসেছেন এখন আমরা তো হেঁটে এসেছেন হেঁটে কেন হেঁটে আসলেন কেন কিছু নাই কি যাবার মার গরিব মানুষ আমি রিক্সা উঠলে তো আপনার গিয়ে মনে হন 20 টাকা 40 টাকা চাইছে এখন যদি আমি 40 টাকা দিয়া যাই তো আমার বউ বাচ্চা কীভাবে পারলো কারণ এমনি তো মনে হন ঘরের মধ্যে কিছু নাই কাঁচামাল ডিউটি করি এখন যদি মনে করেন আমি কাঁচামাল ডিউটি করি এখন আমি সারাদিনে পাইম ওই 60-70 টাকা এখন যদি আমি 40 টাকা রিক্সা ভাড়া দিয়া যাই তাহলে আমি কীভাবে সংসারটা চালাই এখন তো আমরা তো আর সরকারে দিত না যে নেও তুমি 10-20 হাজার টাকা তুমি ঘরের ভিতরে থাকো তোমারে আমি টাকা দিতে যাচ্ছি তুমি বাড়িও না এখন যদি আমার এইখানে গিয়া আমি ডিউটি না করি তাহলে মালিকাও তো আমার চাকরি থাকতো না যেহেতু কাঁচামাল পচনশীল দ্রব্য এগুলো তো পচবেই এই জন্যই আম্বরখানা থেকে আপনাকে যে ভাড়া কত চেয়েছে আমার টাকা আছে আম্বরখানা থেকে ভাই 40-50 টাকা চাইছে পরে কইছে 40 টাকা দিয়ে আপনার কালীঘাটেই থাকবে দেখেন না এই মেঘের মধ্যে আইছি ধন্যবাদ দর্শক যেটা শুনছিলেন আসলে যে আজকে কিন্তু সিএনজি চালিত যে যন্ত্রচালিত যে বাহনগুলো আছে সেই যন্ত্রচালিত বাহন কিন্তু চালানোর কোনো অনুমতি নেই যেটি আসলে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং যে কারণে শুধুমাত্র রিক্সা চলবে তাও ইঞ্জিন চালিত রিক্সা নয় পায়ে টানা যেটি রিক্সা আছে সেই রিক্সাগুলো চলবে এবং মানুষজন অভিযোগ করছেন যে শুধুমাত্র রাস্তায় রিক্সা থাকার কারণে রিক্সার ভাড়া একটু বেশি আমরা আরেকটু সময় আপনাদের সাথে লাইভে থাকবো দেখানোর চেষ্টা করবো এখানে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষজন তাদের প্রয়োজনীয় কাজ করার জন্য বের হয়েছেন তবে যেটি আসার কথা হচ্ছে যে সিলেট শহরে যে লকডাউনের যে চিত্রটি আমরা এখনও পর্যন্ত দেখতে পেয়েছি সেটি স্বাভাবিক লকডাউন কিন্তু মানুষজন মেনে চলছেন এবং তারা কিন্তু ঘরের ভেতরে অবস্থান করছেন এবং এই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু লাইভে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন লাইভে সংযুক্ত হয়ে তারা কিন্তু আমাদের সাথে আজকে এই লকডাউনের চিত্রটি দেখছেন দর্শক আপনাদের প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখতে চাই যেটি হতে যে লকডাউনে যে প্রয়োজনীয় দোকানপাট আছে সেগুলো কিন্তু খোলা থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু যাচ্ছে দর্শক জানাচ্ছিলাম সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে লকডাউনের সর্বশেষ চিত্র দর্শক আমরা আপনারা সাথে আপনাদের সামনে আবারও হাজির হব আজকে সারাদিনই আমরা থাকবো লকডাউনের বিভিন্ন চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা বিয়ের সাথে থাকুন খোদা হাফেজ।